মুশিগঞ্জের লোহজংয়ে একটি বাড়ি থেকে প্রায় 7000 কেজি মা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল থেকে রাত 11টা পর্যন্ত উপজেলার ডহরি গ্রামের মিন্টু সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে এসব ইলিশ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুজ্জামান জানান, মিন্টু সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে কাঠের পাটাতনের উপর সাজানো 59টি কর্কশিটের কার্টুন পাওয়া যায়। পরে এসব কার্টুন থেকে প্রায় 7000 কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব ইলিশ দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হবে। এদিকে ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় 6 জেলেকে আটক করেছে পুলিশ। পরে এদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। চাঁদপুরে 12 জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। একুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2019 জন্য মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন টাঙ্গাইলের মোহাম্মদ শহীদুল ইসলাম। শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম। শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই পদক পাচ্ছেন তিনি। প্রতিবছর মার্চের শেষ সপ্তাহে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হলেও এবার করোনার কারণে তা পিছিয়ে যায়।